আসসালামু আলাইকুম। বায়োলজি সোলজার্সের আরো একটা ভিডিওতে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের অপেক্ষার অবসান হয়েছে বলা যায়। সেটা হচ্ছে তোমাদের গুচ্ছর যে সার্কুলারের ব্যাপারটা আছে বা গুচ্ছর ভর্তি প্রক্রিয়াগুলো কবে থেকে শুরু হবে এই ব্যাপারে আজকে জিএসটি কর্তৃপক্ষ মতামত জানিয়ে দিয়েছে বা তাদের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে। তোমরা অনেকদিন আগে পরীক্ষাগুলো দিয়েছিলে, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হওয়ার পর অনেকদিন পর্যন্ত বসে থাকলে, অনেক অপেক্ষা করলা, ইভেন অনেক হতাশ হয়ে গেছিল, অনেকে অনেকভাবে হতাশ হয়ে গেছিল। তো তোমাদের হতাশার সকল কারণগুলো আপাতত দূর হয়েছে, তোমাদের যে অপেক্ষা ছিল অপেক্ষার যে অবসান সেটাও ঘটে গেছে আজকেই। হ্যাঁ, আজকে হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইটা মিটিং ছিল, একটা হচ্ছে টেকনিক্যাল কমিটির মিটিং আর একটা ছিল হচ্ছে উপাচার্যদের মিটিং তোমাদের এই ভর্তি প্রক্রিয়া নিয়ে। তো রিসেন্টলি তোমাদের এই ভর্তি প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে। এখন কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে 17 অক্টোবর তোমাদের ভর্তি প্রক্রিয়া ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে 17 অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা মস্ত বড় পেন রিলিজ হয়ে গেছে। এখন তোমাদের আরো ডিটেলস কিছু জানা লাগবে। কথা হলো যে তোমার ভর্তি প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে বা তোমার ভর্তিটা আসলে যে তোমার কবে থেকে শুরু হবে এই জিনিসগুলো জানতে হবে। তো ভর্তি তো শুরু হচ্ছে তোমার 17 তারিখ থেকে। তাহলে ভর্তি যে 17 তারিখ থেকে শুরু হবে এটা তোমরা কিভাবে জানবা? এটা তোমরা জানবা তো তোমাদের 17 তারিখে যখন ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে এর আগে তোমাদের সার্কুলারগুলো দিয়ে দেওয়া হবে অনলাইনে, অর্থাৎ পত্রিকার মাধ্যমে দিতে পারে, আবার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো তাদের যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটগুলোতে দিয়ে দিবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কাজটা করেছিল সেটা হচ্ছে এদের রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিয়েছিল, এটা সার্কুলারটা আসলে দিয়েছিল যে রিকোয়ারমেন্ট মানে কোন সাবজেক্ট পেতে তোমার কী ধরনের শর্ত আছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো তোমাদের শর্তগুলো দিয়ে দিবে। তো এই যে যখন শর্তগুলো দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে তোমরা প্রত্যেকটা ইউনিটে অ্যাপ্লিকেশন করবা। তো প্রত্যেকটা ইউনিটে অ্যাপ্লিকেশন করার সময় তোমার 500 টাকা করে চার্জ দিতে হবে, অর্থাৎ তুমি যে কয়টা ইউনিটে অ্যাপ্লাই করতেছো সেখানে 500-500 করে টাকা দেওয়া লাগতেছে। এখন সায়েন্সের যারা আছো, সায়েন্সের তোমরা এ ইউনিটেও অ্যাপ্লাই করতে পারবা, বি ইউনিটেও, সি ইউনিটেও, প্রত্যেকটা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা, 1500 টাকা যাবে টোটালে। আমি বলবো যে তোমরা এখানে 1500 টাকা দিয়ে তিনটাতে অ্যাপ্লাই করে ফেলো, বলা তো যায় না আসলে কখন কি হয়ে যায়, ঠিক আছে? তো তোমার 500 টাকা করে এখানে ব্যয় হবে। আর তোমার যখন ভর্তি হতে যাবো বা তোমার মেরিট লিস্টটা আসবে তখন তুমি যখন নিশ্চয়ন করবা, নিশ্চয়ন করা বলতে তো যখন তুমি একটা ইউনিভার্সিটিতে এলিজিবল হইলা তখন তোমার ওখানে তাদের ওয়েবসাইটে তোমার মেরিট লিস্টটা দিয়ে দিবে, তখন তুমি আসলে ওখানে ভর্তি হবা কি না এটার জন্য তোমার 5000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এটাকে তোমার নিশ্চয়ন বলা হচ্ছে। তাহলে তুমি যে ভর্তি হবে এই ব্যাপারটা কনফার্ম করতে হবে 5000 টাকা দিয়ে, ঠিক আছে? এরপরে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি আবার বেটার একটা অপশান পেয়েছি, বেটার অপশানে তোমার যেতে হলে আবার তোমার 5000 টাকা দিয়ে এটা পুনরায় নিশ্চয়নটা করতে হবে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের সব জায়গায় করতে হবে, নিশ্চয়নের ব্যাপারটা আসলে অনেক পরে এসে যায়। তো 17 তারিখ থেকে যখন তোমার ভর্তি প্রক্রিয়াগুলো শুরু হবে, অর্থাৎ এর মধ্যেই তোমার রেজাল্টগুলো দিয়ে দিবে, তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী দিয়ে দিবে। এখন আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা আসলে কীভাবে হচ্ছে। তো তোমাদের এখানে যে ভর্তি প্রক্রিয়াটা হবে এটা হচ্ছে তোমার সেন্ট্রালি হবে। সেন্ট্রালি বলতে তোমার জগন্নাথে আলাদাভাবে তোমার অ্যাপ্লাই করা লাগবে না, তোমার আলাদাভাবে খুলনাতে অ্যাপ্লাই করা লাগবে না, আলাদাভাবে তোমার সাস্টে অ্যাপ্লাই করা লাগবে না, আলাদাভাবে তোমার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা লাগবে না। তাহলে তুমি একটা অ্যাপ্লাই করবা, একটা অ্যাপ্লাই করবা, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই হয়ে যাবে, মানে মেডিকেলের মতন ব্যাপারটা হবে, মেডিকেলের মতন। তারপরে তুমি কোন সাবজেক্টটা পাওয়ার যোগ্য, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তাদের ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিবে, শর্তগুলো তো দিয়ে দিবে, শর্তগুলো পূরণ করার পরে তুমি কোন সাবজেক্ট পাওয়ার যোগ্য এভাবে করে তোমাকে একটা সিরিয়াল দিয়ে দেওয়া হবে বা একটা তোমাকে মেসেজ করে দেওয়া হবে, বা তুমি অনলাইনে এই জিএসটির যেই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে তুমি এই তথ্যগুলো পেয়ে যাবো আসলে তুমি কোন সাবজেক্টের জন্য সিলেক্টেড হয়েছো। তখন তোমার যদি মনে হয় যে আমি আসলে এই সাবজেক্টটাতে ভর্তি হব তখন তোমাকে 5000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের, অর্থাৎ 29 তারিখের যে সভাটা ছিল ভিসি মহোদয়দের, সেখানে গৃহীত একটা সিদ্ধান্ত। তো আমি বলবো আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা ইউনিটেই অ্যাপ্লাই করো, 500-500 করে 1500 টাকা যাচ্ছে এটা কোনো ব্যাপার না, বলা যায় না কোন ইউনিভার্সিটিতে হয়ে যায়, কারণ এবার আসলে শর্ত দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, শর্ত দিচ্ছে জাস্ট একেবারে মানে কি বলবো উল্টাপাল্টা শর্ত দিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? তো এই ধরনের উল্টাপাল্টা শর্ত হয়তো অনেকে দিতে পারে, অনেক ইউনিভার্সিটি দিতে পারে, এর জন্যে কোনো রিস্ক নেওয়া যাবে না। তোমার টার্গেট যদি হয় একটা পাবলিক ইউনিভার্সিটি তাহলে তুমি সবগুলোতে অ্যাপ্লাই করো 1500 টাকা দিয়ে, এ বি সি এভাবে করে, তারপরে
তোমাকে যখন লিস্টটা দিয়ে দেওয়া হবে, লিস্টটা দিয়ে দেওয়া হলে তুমি পরবর্তীতে সেখান থেকে চেষ্টা করবা যে হ্যাঁ ভর্তি হয়ে যাওয়ার 5,000 টাকা দিয়ে। তো এই ছিল তোমাদের আজকের আপডেট। হ্যাঁ, তো পরবর্তী ভিডিও আবার যদি কোনো আপডেট আসে সেই আপডেট নিয়েই বানানো হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।